এটাও এন্টারটেনিং হবে, আপনাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই হবে। বলিউড মানে গ্ল্যামার ওয়ার্ল্ড, তবে চাকচিক্যর আড়ালে যে এই জগতে কালিও কম নেই তা প্রায় সকলেই জানেন। তলে তলে আন্ডার ওয়ার্ল্ডের সঙ্গে যোগ রয়েছে বলিউডের, এ কথা বহুবার শোনা গেছে। আর সেই সঙ্গে উঠে এসেছে একটি নাম, দাউদ ইব্রাহিম। এই কুখ্যাত ডনের সঙ্গে বলিউডের একাধিক অভিনেত্রীর নাম জড়িয়েছে, কিন্তু জানেন কি একবার মিঠুন চক্রবর্তীকে খুনের হুমকি দিয়েছিলেন এই শীর্ষ সন্ত্রাসী? সমস্যার মূলে এক অভিনেত্রী মন্দাকিনী। দাউদের সঙ্গে প্রেমের গুঞ্জন ইন্ডাস্ট্রিতে কারো অজানা ছিল না। এদিকে আবার অন স্ক্রিনে মিঠুনের সঙ্গে মন্দাকিনীর রসায়ন ছিল সে সময় সর্বজনীত জানে। বহু ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন দুজনে, আর সেই থেকেই তাদের মধ্যে শুরু হয় নয়া প্রেমের গুঞ্জন। কিন্তু বিষয়টা দাউদের কানে উঠতে দাউদ ইব্রাহিম মোটেও সেটা ভালো চোখে দেখেননি। নিজের প্রেমিকার অন্য সম্পের কথা শুনতে কারোই বা ভালো লাগে। যদিও মিঠুন ও মন্দাকিনী দুজনেই দাবি করেছিলেন ব্যাপারটা পুরোটাই রটনা, তাদের মধ্যে কিছুই ছিল না, কিন্তু রাগের বসে এক ভয়ঙ্কর পদক্ষেপ নিয়ে বসেন দাউদ। মিঠুনকে ভড়কে দেওয়ার জন্য লোক পাঠান তিনি। তারপর থেকেই অভিনেতার ভোগান্তির সূত্রপাত। বাড়িতে ক্রমাগত হুমকি দিয়ে ফোন আসতে শুরু করে তার। অনেক খুনের হুমকিও নাকি পেয়েছিলেন মিঠুন চক্রবর্তী। ভয় পেয়ে শেষে সঞ্জয় দত্তের শরণাপন্ন হন এই অভিনেতা। সঞ্জয় এমন একজন অভিনেতা যিনি কোনো রাগঢাক ছাড়াই স্বীকার করেছিলেন যে আন্ডার ওয়ার্ল্ডে তার চেনা পরিচিত ছিল। মিঠুনকে সাহায্য করতে তার কয়েকটা ফোনই যথেষ্ট ছিল। তারপরেই হুমকি ফোন আসা বন্ধ হয়ে যায়। ভবিষ্যতে আর এই পরিস্থিতিতে যাতে না হয় তার জন্য সঞ্জয় নাকি মিঠুনকে পরামর্শও দিয়েছিলেন যাতে মন্দাকিনীর সঙ্গে আর কোনো ছবি তিনি না করেন। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে আপনাদের মন্তব্য কি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।